দেশের বিভিন্ন জায়গায় নানা আয়োজনে পালিত হয়েছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের চুয়াল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী দিবসটি উপলক্ষে যশোর শহরের মনিহা রেল স্টেশন এলাকা থেকে একটি র্যালি বের হয় শালকাঠিতে প্রেস ক্লাবের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে র্যালি উদ্বোধন করেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মোহাম্মদ শাহাদাত হোসান মোহাম্মদ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ হয় জমকালো র্যালি আর আলোচনা সভার মধ্য দিয়ে নওগাঁয় পালিত হয় স্বেচ্ছাসেবক দলের চুয়াল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী এছাড়াও দিবসটি উপলক্ষে পাবনা নড়াইল পটুয়াখালী সিরাজগঞ্জ সহ বিভিন্ন জেলায় নানা কর্মসূচির আয়োজন করা হয়